हाउ टू फास्ट चार्ज माई एंड्रॉयड स्मार्टफोन, এটা লিখে হয়তো আপনি মাঝে মাঝে সার্চ করেন ইউটিউবে। তো আজকের ভিডিওর টপিকটাও এটা, এবং আজকের এই ভিডিও দেখার পর আপনার ফাস্ট চার্জ নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো হাই ফ্রেন্ডস, আমি সৌমেন, নতুনের ডাকে আপনাকে স্বাগত। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওর প্রথমেই বলবো আজকে যে পাঁচটা পয়েন্ট বলবো, সেই পাঁচটা পয়েন্টের মধ্যে অন্ততপক্ষে তিনটে পয়েন্ট যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার ফাস্ট চার্জ নিয়ে আর কোনো সমস্যা নেই। তো প্রথম পয়েন্টে বলি, যদি পসিবল হয়, কোনো রকম বিশেষ তারা না থাকে, তাহলে আপনি ফোনটাকে ফ্লাইট মোড বা এরোপ্লেন মোডে রেখে চার্জ দিন। এক্ষেত্রে কি হবে, আপনার ফোন কিছুক্ষণের জন্য হলেও রেস্ট পাবে, আপনার সিমটা রেস্ট পাবে, এবং যে ইন্টারনেট কানেকশান যে সিগন্যালগুলো আসে সেগুলো আর আসবে না। ফলত আপনার ফোন কিন্তু অনেক দ্রুত চার্জ হবে, একবার অন্তত আপনি পরীক্ষা করে দেখবেন। নর্মালভাবে চার্জ দেবেন এবং যে টাইম সেটা দেখে রাখবেন, তারপরে আমি যেমনভাবে বললাম সেইভাবে চার্জ দিয়ে দেখবেন কতটা পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। আর এখন তো যদি এভাবে চার্জ দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি ব্লুটুথ, ওয়াইফাই, ডেটা, ভাইব্রেশান ইত্যাদি যেগুলো দরকার নেই খুব একটা, লোকেশান, এগুলোকে অফ করে দিন। অফ করে আর আপনি চার্জ দিন, তাতেও কিন্তু অনেকটা সুবিধা আপনি পাবেন। পাঁচ মিনিটের জন্য হলেও ফোনটাকে সুইচ অফ করে দিন, এবং ফোনটা সুইচ অফ করে চার্জ দিন, দেখবেন আপনি পারফেক্ট অনেক অনেক তাড়াতাড়ি কিন্তু অনেকটা চার্জ নিতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যে কোনো গরম জায়গায় কিন্তু আর চার্জে বসাবেন না, তাহলে কিন্তু আর চার্জ দ্রুত হওয়ার পরিবর্তে অনেক দেরিতে চার্জ হবে। আমরা অনেক সময় কি করি, আমরা বাইরে যাই, রোদের ভেতরে ঘোরাঘুরি করি, বা আমরা অনেক সময় আর মোবাইলে গেম খেলতে থাকি, গেম খেলতে খেলতে ফোন যেমন গরম হয়ে যায়, চার্জটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তারপরেই আমরা কি করি আর ফোনটা চার্জ বসিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা আরো বেশি হয়, ফোন চার্জ হতে অনেকটা বেশি টাইম লাগে। সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি ফোনটা নর্মালভাবে ঠান্ডা হতে দিন, কিছুক্ষণ পরেই ঠান্ডা হয়ে যাবে। এবং ঠান্ডা হওয়ার জন্য আপনার যে ব্যাক কভার রয়েছে, সেই ব্যাক কভার অর্থাৎ ফোনের পেছনে যে কভারটা লাগানো থাকে সেটা খুলে ফেলবে, তাহলে দেখবেন এমনিতেই ঠান্ডা হয়ে যাবে দ্রুত। যখন চার্জ দেবেন তখন অবশ্যই মনে রাখবেন কভারটা অবশ্যই অবশ্যই মনে করে খুলে নেবেন, তাহলে কিন্তু আপনার ফোন অনেক দ্রুত চার্জ হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা অনেক সময় খেয়াল করে দেখেছি, আমরা যখন ফোন কিনি বা আমরা যখন আর কোথা থেকে দু নম্বর চার্জার অর্থাৎ আমাদের যে চার্জারটা নষ্ট হয়ে যাচ্ছে কিনতে যাই, তখন কিন্তু আর ভোল্টেজের কিছু ডিস্টার্ব আমাদের হয়, অর্থাৎ আমাদের ফোন যে চার্জ পাওয়ার গ্রহণ করতে পারে সেই নির্দিষ্ট পাওয়ার কিন্তু আমরা অনেক সময় দিই না। আমরা অনেক সময় কম্পিউটার, ল্যাপটপ বা এই জাতীয় বিভিন্ন জায়গা থেকে চার্জ দিয়ে থাকি আমাদের ফোনে, কিন্তু এইগুলো যতটা পারেন অ্যাভয়েড করার চেষ্টা করেন। সব থেকে ভালো ওয়াল, যে চার্জারগুলো দেয়ালে লাগানো থাকে ওখানে আর যদি আপনি চার্জ দিতে পারেন সব থেকে ভালো হয়, এবং এতে কিন্তু আপনার ফোনেরও সেফটি থাকে এবং খুব দ্রুত চার্জ হওয়ার সম্ভাবনা থাকে। এবং সবসময় মনে রাখবেন আপনার যে ভোল্টেজ আর ফোন নিতে পারে সেই একই ভোল্টেজের চার্জার যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত চার্জ হয়। চার্জার যখন কিনবেন তখন যে কেবিলটা আছে সেই কেবিল কিন্তু গুরুত্ব দিয়ে দেখবেন, কারণ অনেক সময় খুব পাতি কেবিল কিন্তু বাজারে পাওয়া যায়, আপনি ভাবলেন যে চলো একটা কেবিলই তো কি আছে, তো ওই তারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। কারণ আপনার হয়তো ফোনে ভালো চার্জের পাওয়ার রয়েছে বা আপনার যে ইউএসবি আছে সেটাও ভালো, কিন্তু আপনার যে কেবিলটা নিয়েছেন সেটা একদম ফালতু, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেম হয়, এগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। আর আপনার ফোনে ডেভেলপার অপশনে যদি ইউএসবি কনফিগারেশন যদি অপশনটা থাকে, সেখানে চার্জিং অপশনটা থাকে, তাহলে কিন্তু সেই চার্জিং অপশনে সাহায্য নিয়ে কিন্তু খুব দ্রুত আর আপনার ফোনে চার্জ দিতে পারবেন। সবসময় মনে রাখবেন যদি অপশনটা থাকে এবং সেটা অ্যাক্টিভেট করেন চার্জ শেষ হয়ে যাওয়ার পর, অবশ্যই ওটা আর বাই ডিফল্ট করে নেবেন। তো মোটামুটি এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন, আমি আশা করছি অবশ্যই আপনার চার্জিং যে প্রবলেম সেই প্রবলেমটা সলভ হবে। তারপরও যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।